হ্যালো, ই পাঠশালা অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের নবম শ্রেণীর পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারের ফোর্থ পার্ট আমরা আলোচনা করব। আমাদের এই ভিডিওতে আলোচনা হবে গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ ভূগোলের বিভিন্ন গণিতগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি একদম সহজ সরল ট্রিকের মাধ্যমে। দেখো, আসি আমরা প্রথমে যে গাণিতিক সমস্যা সমাধানটা আমরা করব। আমরা তার আগে একটা জিনিস বলে দিই যে আমরা জানি যে প্রত্যেক 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য হয় কত? 4 মিনিট। তারপরে বা 4 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। এই যে জাস্ট একটা সূত্র, এইটুকু জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজেই যে কোনো কঠিন গণিত হোক না কেন আমরা সহজেই সমাধান করতে পারব। দেখো, এখানে প্রথমে যে গণিতটা দেওয়া আছে, গ্রিনিচে যখন দুপুর 12টা তখন মুম্বাইয়ের 73 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত মুম্বাই স্থানীয় সময় কত? তাহলে গ্রিনিচে বাজে দুপুর 12টা। আমরা জানি গ্রিনিচের দ্রাঘিমা কত, গ্রিসের দ্রাঘিমা মান হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? 0 ডিগ্রি। এবার হচ্ছে মুম্বাই, মুম্বাই দ্রাঘিমার মান কত বলেছে? 73 ডিগ্রি পূর্ব মুম্বাইয়ের মুম্বাইয়ের দ্রাঘিমার মান হচ্ছে 73 ডিগ্রি পূর্ব, তাহলে 73 ডিগ্রি পূর্বে রয়েছে। আগে দেখি আমরা দুটোর মধ্যে কি দ্রাঘিমার পার্থক্য কত, গ্রিনিচ এবং মুম্বাইয়ের মধ্যে দ্রাঘিমার পার্থক্য। তাহলে দ্রাঘিমার পার্থক্য, গ্রিনিচ এবং মুম্বাইয়ের মধ্যে দ্রাঘিমার পার্থক্য ও মুম্বাইয়ের মধ্যে মধ্যে দ্রাঘিমার পার্থক্য সমান সমান হচ্ছে কত? দেখো, মুম্বাই কত ডিগ্রি? 73 ডিগ্রি পূর্ব মাইনাস 0 ডিগ্রি, এটা গ্রিনিচ। তাহলে 73 ডিগ্রি হবে, দ্রাঘিমার পার্থক্য কত? 73 ডিগ্রি। এবার দেখো, আমরা জানি কি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য কত? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য সমান সমান 4 মিনিট, তাই তো? 4 মিনিট আমরা জানি। তাহলে এবার কত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য রয়েছে? 73 ডিগ্রি। তাহলে 73 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য সমান সমান 73 × 4, এত মিনিট সমান সমান বার করছি, দেখো 3 × 4 = 2, 4 × 7 = 28, 29, তাহলে 292 মিনিট। এবার দেখো, আমরা জানি মিনিট দেওয়া থাকলে পরে সেটাকে ঘন্টায় প্রকাশ করতে পারি, মিনিটটাকে আমরা সহজেই ঘন্টায় প্রকাশ করতে পারবো। দেখো, তাহলে এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করছি, তাহলে 60 দিয়ে ভাগ করলে পরে ঘন্টায় প্রকাশ হয়ে যাবে 292 মিনিট, এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করছি। তাহলে কয়বার যাবে? তোমার হচ্ছে 60, 120, 200, 240, 4 বার যাচ্ছে 240, কত থাকলো? 2, আর এখানে 5, তাহলে এটা ঘন্টা হয়ে গেল আর এটা মিনিটে থাকবে,
দেখো তাহলে গ্রিনিসে বলছে যে গ্রিনিসে সময় কত, গ্রিনিসের সময়টা ছিল হচ্ছে আমার দুপুর 12টা, দুপুর 12টা। তাহলে পরে যেহেতু গ্রিনিস 0 ডিগ্রিতে এখানে যদি আমি ধরি মুম্বাইটা পূর্ব দিকে এদিকে রয়েছে, আমরা জানি যে 0 ডিগ্রি থেকে যত পূর্ব দিকে যাব সময় কত হবে বাড়বে, তাহলে 4 ঘন্টা কত মিনিট 52 মিনিট বাড়বে। তাহলে দুপুর 12টা যেহেতু ছিল তাহলে মুম্বাইয়ের সময় কত হবে, মানে 12টা 1টা 2টো 3টে 4টে, তাহলে 12টা প্লাস 12টা প্লাস 4 ঘন্টা প্লাস কত মিনিট 52 মিনিট সমান সমান কত হবে, এটা সমান সমান হবে 4টে, মানে 12টা থেকে 4টা যোগ করছি 4টা কত 52 মিনিট। তাহলে দেখো একদম সিম্পল ট্রিকের মাধ্যমে আমরা করে গেলাম যে দ্রাঘিমার পার্থক্যটা দেখলাম, এবং দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমরা জানি সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট, সেটা দিয়ে আবার কত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য রয়েছে 73 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, তাহলে আমরা সেটাকে 4 দিয়ে গুণ করলে পরে 292 পেলাম। সেটাকে আমি ঘন্টায় নিয়ে আসছি, 60 দিয়ে ভাগ করতে হবে 4 ঘন্টা 52 মিনিট 52 মিনিট পেলাম। এবার তাহলে দুপুর 12টা যেহেতু গ্রিনিসের তখন সময় ছিল, তাহলে এখানে নিশ্চয় পূর্ব দিকে রয়েছে, আর যদি পশ্চিম দিকে থাকতো তাহলে তখন মানে 12টার পিছন দিকে আসতো, অর্থাৎ এএম এর দিকে আসতো, ঠিক আছে। তাহলে কত হবে তখন, যেহেতু পূর্ব দিকে রয়েছে তাহলে বাড়বে 4 ঘন্টা, 12-র সঙ্গে আরো 4 ঘন্টা 52 মিনিট যোগ হবে, তাহলে 4টে 52 বাজবে তখন, তাহলে মুম্বাইয়ের স্থানীয় সময় করবে কত হবে 4টে 52। তাহলে সহজে বোঝা গেল। এবার আসি আমরা দ্বিতীয় সমস্যা সমাধানে। দেখো এখানে বলেছে যে কলকাতা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা এবং 22 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ অবস্থিত, স্থানীয় সময় তখন সকাল 8টা, বৃহস্পতিবার 1 মে 2014 খ্রিস্টাব্দ, তখন তার প্রতিবেদ স্থানের সময় তারিখ বার কি হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমি আগে দেখি, ধরো এখানে জাস্ট আমি একটা মনে করো এখানে 0 ডিগ্রি রয়েছে গ্রিনিস, এখানে রয়েছে কত কলকাতা, এখানে অবস্থিত কলকাতা, এটা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, তাহলে এর প্রতিবাদ স্থান আগে বার করি, প্রতিবাদ স্থান কি করে বার করবো 180 থেকে এটাকে বিয়োগ করলে পরে আমি প্রতিবাদ স্থান পেয়ে যাব। তাহলে দেখি তাহলে কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত, কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা সমান সমান কত 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি 30 মিনিট, মানে এটাকে আমি এইভাবে করতে পারি 180টাকে এইভাবে কাটতে পারি 179 ডিগ্রি 60 মিনিট, তাই তো, মাইনাস 88 ডিগ্রি 30 মিনিট। এবার বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করলে পরে এখানে 60 থেকে 30 মিনিটটাকে মিনিটের সঙ্গে বিয়োগ ডিগ্রির সঙ্গে বিয়োগ করলে পরে 91 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে প্রতিবাদ স্থান, তাহলে এটা অবশ্যই পশ্চিম দিকে অবস্থিত হবে, তাহলে 0 ডিগ্রি থেকে এদিকে থাকবে, এইখানে তাহলে প্রতিবাদ স্থান হবে কলকাতার প্রতিবাদ স্থান। এবার দুটোর মধ্যে দেখো দ্রাঘিমার পার্থক্য কত, দ্রাঘিমার পার্থক্য তো আমরা জানি যে একটা স্থানের সঙ্গে তার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য কত 12, মানে 12 ঘন্টা সময়ের পার্থক্য 12 ঘন্টা, অর্থাৎ দ্রাঘিমার পার্থক্য কত 180 ডিগ্রি, আমরা জানি দ্রাঘিমার পার্থক্য 180 ডিগ্রি। দেখো কিভাবে করি, তাহলে কলকাতা এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কলকাতা ও তার প্রতি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য
সমান সমান 180 ডিগ্রি তাই তো 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য কত 4 মিনিট 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য পার্থক্য 4 মিনিট তাই তো তাহলে কত ডিগ্রি 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য দেখব 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য সমান সমান 4 ইনটু 180 মিনিট সমান সমান কত 4 দিয়ে গুণ করলে পরে 720 ঠিক আছে এত মিনিট ক্লিয়ার এত মিনিট এটাকে ঘন্টায় প্রকাশ করব ঘন্টায় প্রকাশ করলে পরে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে 60 ভাগ কত 720 ভাগ করছি একবার তাহলে 60 থাকলো কত 12 শূন্য কত দুইবার 120 তাহলে 12 এটা ঘন্টা তাহলে সময় পার্থক্য কলকাতা এবং প্রতিবাদ তার প্রতিবাদ স্থানের মধ্যে সময় পার্থক্য কত গেল 12 ঘন্টা তাহলে দেখো এখানে বলছে যে কলকাতা যখন হচ্ছে কি স্থানীয় সময় সকাল 8টা এবং বৃহস্পতিবার পয়লা মে 2014 সাল তাহলে এর প্রতিবাদ স্থানের সময়টা কত হবে যেহেতু পশ্চিম দিকে এখানে ভালো করে বোঝো ব্যাপারটা যে কলকাতা থেকে তারা পশ্চিম দিকে অবস্থিত তাহলে 12 ঘন্টা পিছিয়ে যাবে 12 ঘন্টা পিছিয়ে যাবে তো তাহলে সকাল 12টা হলে পরে রাত 12 ঘন্টা পিছিয়ে দাও তাহলে সকাল 12টা থেকে সকাল তোমার হচ্ছে 7টা সকাল 6টা সকাল 5টা এভাবে করে করে 12 ঘন্টা বাদ দিলে পরে কত হবে রাত 8টা তাহলে রাত্রি আগে বার করে নিই দেখো রাত্রি 8টা আর দিনটা নিশ্চয়ই একদিন পিছিয়ে যাবে তাহলে কি বার ছিল বৃহস্পতিবার ছিল তাহলে কি বার হবে 12টা হবে কি বার বৃহস্পতিবার ছিল তাহলে একদিন পিছিয়ে যাবে বুধবার আর তারিখটা কি একদিন মানে এক তারিখ কমে যাবে তাহলে পয়লা মে ছিল পয়লা মে আগের দিন কত যেহেতু এপ্রিল মাসটা 30 তাহলে 30 এপ্রিল ছিল তাহলে তারিখ এপ্রিল আর সাল একই থাকবে সাল হচ্ছে 2014 তাহলে ব্যাপারটা বোঝা গেছে যে কিভাবে আমরা করলাম এইভাবে ঠিক একইভাবে আমরা যদি সময় দেওয়া থাকে সময় পার্থক্য থাকে দ্রাঘিমার পার্থক্য আমরা বার করতে পারবো সময় পার্থক্য দেওয়া থাকলেও দ্রাঘিমার পার্থক্য আমরা বার করবো তাহলে এই ছিল আমাদের এই ভিডিওতে গাণিতিক সমস্যা কিভাবে আমরা সমাধান করব মানে একেবারে সহজ ট্রিক যে তোমার 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় পার্থক্য 4 মিনিট বা 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি বা 1 ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত 15 ডিগ্রি এই যে জাস্ট এই যে কতগুলো মানে তোমার সূত্র এগুলো মনে রাখলে পরে যে কোনো আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো তাহলে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ই পাঠশালা যে নতুন চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে থ্যাংক ইউ অল অফ ইউ